বন্ধুরা তোমরা জানো বাংলায় ডানা ঘূর্ণিঝড় আসতে চলেছে এই ডানা ঘূর্ণিঝড় এখন বর্তমানে বে অফ বেঙ্গলের রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় এখন পর্যন্ত ঘন্টায় উনত্রিশ কিলোমিটার আর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি রয়েছে এখন ঘূর্ণাবর্ত অবস্থায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ঘূর্ণিঝড়টি আগামী তেইশ তারিখ তোমরা দেখতে পাবে প্রায় চারটা এম এর দিকে প্রায় তেতাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তোমরা ঘূর্ণিঝড়টি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় তোমরা চলে আসছে বেঙ্গলে এখনো তোমরা দেখতে পাবে এখনও কিন্তু স্থলভাগে ঘূর্ণিঝড়টি আসেনি অর্থাৎ বড়রা তোমরা তেইশ তারিখে দেখতে পাচ্ছ স্থলভাগে ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত আসেনি এখনও বে অফ বেঙ্গলে রয়েছে এবং তারপরে তোমরা তেইশ তারিখ আর সন্ধ্যে ছটার সময় দেখবে আহ ঘূর্ণিঝড়টি উনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে স্থল ভাগ থেকে কিছুটা দূরে থাকবে এবং আগামী চব্বিশ তারিখ ইষ্টল ভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝরটি তোমরা দেখতে পাচ্ছ একদম ঘূর্ণিঝড়টি ভুবনেশ্বরে তোমরা আছড়ে পড়বে এবং কিছুটা বাংলাতে অর্থাৎ কলকাতার সাইডে এ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তোমরা দেখতে পাচ্ছ সে সময় ঘূর্ণিঝটটি থাকবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়বে এবং তোমরা চব্বিশ তারিখ তোমরা সন্ধ্যে ছটার সময় একদম স্থলভাগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেখানে তোমরা ধানবাটে কিছু অর্থাৎ বিহারের কিছু অংশ এবং ভুবনেশ্বরে কিছু অংশ কলকাতায় একদম আছড়ে পড়বে তোমরা দেখতে হচ্ছ শেষ সময় ঘূর্ণিঝড়টি থাকবে প্রায় আহ ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি থাকবে তারপরে বোনরা শুক্রবার অর্থাৎ ফ্রাইডে শুক্রবার ঘূর্ণিঝড়টি একদম স্থলভাগে চলে আসবে সেই সময় ঘূর্ণিঝড়টি প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে তোমরা দেখতে পাচ্ছ এবং কিছুটা কলকাতায় ঘূর্ণিঝড়টি থাকবে এবং এখন পর্যন্ত বুঝে যাচ্ছে ভুবনেশ্বরে বেশি টানা ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তোমরা দেখতে পাচ্ছ এবং বোনরা তোমরা ডে অর্থাৎ ছাব্বিশ তারিখ দেখবে ঘূর্ণিঝড়টি একদম ক্রমশ ভয়ঙ্কর রূপ থেকে একদম নর্মালি চলে আসবে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তাহলে তোমরা বুঝতে পারছো আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখ ঘূর্ণিঝড়টি একদম ভয়ঙ্কর অবস্থায় থাকবে সেখানে তোমরা ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছ প্রায় আশি কিলোমিটার বেগে কিন্তু থাকবে ঘূর্ণিঝড় তো তোমরা দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড়টি বেশিরভাগ আসে পরে ভুবনেশ্বরে এবং কিছুটা অংশ কলকাতায় এবং বাংলাদেশে আছড়ে পড়বে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশেও কিন্তু ঘূর্ণিঝড়টি থাকবে